অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এই দলের নারী ফুটবল খেলোয়াড়দেরকে আজকের অনবদ্য ফুটবল টুর্নামেন্টের চতুর্থ বিকেলে ওই দুটো ভাইবোনকারী স্কুল মাঠে আমরা লক্ষ্য করছি মাঠের মধ্যখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা কমিলা ফুটবল একাডেমি এবং প্রতিপক্ষ স্বপ্নপুরী ফুটবল ক্লাব নবাবগঞ্জ সিটি স্কুল অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এই দলের নারী ফুটবল খেলোয়াড়দেরকে আজকের অনবদ্য ফুটবল টুর্নামেন্টের চতুর্থ বিকেলে ওই দুটো ভাইবোনকারী স্কুল মাঠে ধারাভাষ্যের হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনার হাত ধরে অসংখ্য ফুটবলার আমাদের উত্তরবঙ্গের প্রতিষ্ঠিত হয়েছে আরও একজনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই লিটন ভাই মহাশয় আমাদের রাইহান ভাই হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের অনেক খেলোয়াড় কিন্তু রাইহান ভাইয়ের হাতে গঠিত তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে সম্ভবত দলীয় কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মিস্টার রাইহান প্রধান এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দাউদ মাওডি ফুটবল কোচিং সেন্টারের সম্মানিত পরিচালক লিটন ভাই স্বপ্নপুরী ফুটবল ক্লাব নবাবগঞ্জের দলীয় কোচ দীপক এবং টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মিসেস আলপনা অধিনায়কের দায়িত্বে রিনা লিটন ভাইয়ের পাশাপাশি যথেষ্ট আমাদের আকাঙ্ক্ষা ছিল যে প্রতিপক্ষের সেই মুহুর্মুহু আক্রমণগুলো ফিরিয়ে দিয়ে নিজেকে আরো একবার মেলে ধরতে সক্ষম হবেন এই উল্ঘট নবাবগঞ্জের মাঠে রূপা আমার জানা মতে একটা মাত্র বল তিনি পেয়েছিলেন সেটিও কিন্তু কোনো আক্রমণাত্মক বল নয় একেবারে ফাঁকা বলটা তিনি নিয়েছিলেন ইতিমধ্যেই খেলা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে গোবিন্দগঞ্জ দুই পক্ষান্তরে স্বপ্নপুরী দিনাজপুর নবাবগঞ্জ শূন্য আক্রমণে স্বপ্নপুরী সেখান থেকে অবশ্য বল কেড়ে নিয়েছে বাড়িয়ে দিচ্ছেন কাকে এখানে অবশ্য জ্যাকলিন জ্যাকলিন থেকে সোনালি প্রতিপক্ষের এগারো নম্বর জার্সি স্বপ্নপুরীর আবারও জ্যাকলিন বাড়িয়ে দিয়েছেন সুবর্ণা সুবর্ণা চমৎকার সেঞ্চার সতীর্থ খেলা নেই ভেরোনিকা গোল হতে পারত এগারো নম্বর জার্সি লাল রঙের জার্সি নিয়ে যিনি মাঠে খেলছেন গোবিন্দগঞ্জে দলীয় গোলরক্ষকের পরিবর্তন আসবে গোবিন্দগঞ্জে রূপা তিনি অবশ্য মাঠের বাইরে আসবেন ও রেফারি অবশ্য জানিয়ে দিচ্ছে যে খেলার সময় শেষ হয়ে গেছে সুযোগ আর নেই আমরা এই গোবিন্দগঞ্জের এগারো নম্বর জার্সিধারী যে খেলোয়াড় এই যে বল পেয়ে গেল ভেরোনিকা এটাই সে ভেরোনিকা দু হাজার সতেরো আঠারো সালে তার পদার্পণ হয়েছিল ফুটবল মাঠে উচ্চতায় ছিলেন সাড়ে তিন ফিট অনেক জায়গায় তিনি অবশ্য গোল করে নিজেকে মেলে ধরেছিলেন যার কারণে অনেক খেলোয়াড় দর্শক তারা কিন্তু এবারে গোল হাবিবা দলীয় অধিনায়ক হাবিবা তিনি অবশ্য গোল করে তিন শূন্য তো ব্যবধান রচিত করলেন শেষ মুহূর্তে এসে দলের প্রয়োজনীয় মুহূর্ত যেটি সেটি হচ্ছে আমি দলীয় অধিনায়ক আমাকে অন্তত একটা গোল করতে হবে সেটি করে দেখিয়েছেন আমাদের সেই ছোট্ট সোনামণি এগারো নম্বর জার্সি নিয়ে অনেক বড় হয়ে গেছে ফুটবলের মাঠে এসে তিনি হচ্ছেন ভেরোনিকা সরেন যাকে আমরা ছোট্টবেলায় দেখেছি বুড়ি বলে সেই বুড়ি আসতে কিন্তু বড় হয়ে গেছে আমাদের বুড়ি মামুনি দূর থেকে যেখানে দেখা হোক মামা কেমন আছেন চমৎকার ফুটবল খেলে কিন্তু এই ভেরোনিকা যাকে দ্বিতীয়ার্ধে এসে অবশ্য মাঠে নামানো হয়েছে দাউদ পাওয়ারের নির্দেশনায় চমৎকার স্কেল রয়েছে এই ভেরোনিকার কাছ থেকে আমরা সেই সুন্দর ফুটবল খেলাটা শেষ মুহূর্তে এসে উপভোগ করতে চাই জনাব জাকির হোসেন ইতিমধ্যে সেই বাহাতে যে ওয়াস্টি রয়েছে সেটি কিন্তু বারবার তিনি ফলো করছেন এবং টাইম সেটি বারবার দেখছেন যে কোনো মুহূর্তে খেলার শেষ বাঁশি বেজে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে সকাল সাড়ে নয়টা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল যার কারণে একটু সমস্যা হয়েছিল আমাদের প্রথমে সাউন্ড সিস্টেম এবং সব কিছু মিলিয়ে আমরা একটু দেরিতে খেলা শুরু করেছিলাম ঠিক সকাল এগারোটা থেকে খেলা শুরু হয়েছে আগামীকাল সকাল নয়টা থেকে আজকে সম্পূর্ণ কোনো কিছু এখান থেকে সরবে না আগামীকাল সকাল নয়টায় আমাদের পুরুষদের খেলা দিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বলতে না বলতে এই শেষ বাঁশি জাকির হোসেনের কাছ থেকে ইতিমধ্যেই আজকের দিনের প্রথম রাউন্ডে নারীদের দ্বিতীয় খেলার পরিসমাপ্তি ঘটে গেল খেলার ফলাফল গোবিন্দগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি তিন পক্ষান্তরে স্বপ্নপুরী ফুটবল একাদশ নবাবগঞ্জ শূন্য
তারপরও স্বপ্নপুরীকে আমরা অনেক অনেক শুভকামনা জানাই যে গানটা আমি প্রথমে গিয়েছিলাম আমাদের দেশটা স্বপ্নপুরী সেই গানের আরেকটা অন্তরা আপনাদের শেষ মুহূর্তে এসে শুনি আপনাদের মাঠ থেকে বিদায় জানাবো এখানে মিথ্যে কথা কেউ বলে না এখানে অসৎ পথে কেউ চলে না ও হো 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 এখানে মিথ্যে কথা কেউ বলে না এখানে অসৎ পথে কেউ চলে না পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা খেলার সময় বলে খেলা করি আমাদের দেশটা স্বপ্নপুরী অনেক অনেক শুভকামনা জানাই আমরা স্বপ্নপুরী দলকে যথেষ্ট প্রচেষ্টা ছিল আপনাদের